হাজার হাজার মাইল দূর থেকে, শত বাধাকে অতিক্রম করে সূর্য যদি চাঁদকে আলো দিতে পারে, তাহলে তুমি কি করে ভাবছো যে তোমার সামান্য কিছু ভুলের জন্য তোমাকে আমি ভুল বুঝে দূরে ঠেলে দেব? মানুষ মাত্রই ভুল করে, তাই বলে তাকে ভুল বোঝাটা কোনো শিক্ষিত মনের পরিচয় নয়। ভুল করলে ভুলের শাস্তি আছে, কিন্তু তাই বলে ছেড়ে যাওয়াটা কোনো শিক্ষিত মনের পরিচয় হতে পারে না। তাই তো আমি যেমন নিখুঁতভাবে ভালোবাসতে পারি, সব কিছুর পর্যাপ্ত খেয়াল রাখতে পারি, ঠিক তেমনই সময় এলে যথেষ্ট করা শাসনে শাসনও করতে পারি। 10 বার ভুল করলে 10 বারই ভুলটা ধরিয়ে দিয়ে কখনো বা শাস্তিও দিতে পারি, কিন্তু ছেড়ে যাওয়াটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। একবার যখন নিজের ভেবে নিয়েছি, তো এবার যাই হোক, ছেড়ে আমি যাব না, অথবা তোমাকে যেতেই দেব না। ভালোবাসার ধরন কিংবা ব্যাকরণ প্রত্যেকের কাছেই যে আলাদা, তাই তুমি যেমনই হও অথবা যেমন ধরনেরই হও, আমার কাছে তুমি তুমিই থাকবে, তোমার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে স্বাধীন হয়ে থাকবে। আমি কখনোই চাইব না অথবা তোমাকে কখনোই জোর করব না যে তুমি আমার মতো হয়ে ওঠো। তুমি থাকো তোমার বৈশিষ্ট্য নিয়ে, নিজের মতো সব কিছু নিজের মতো করে নিয়ে। দুটো বিপরীত লিঙ্গের মানুষ একসঙ্গে তখনই থাকতে পারে যখন তাদের বৈশিষ্ট্যের ধরনটা আলাদা আলাদা হয়, অর্থাৎ মনের সাথে মনের ঠোকা তখনই লাগে যখন দুজনের বৈশিষ্ট্যগুলো এক হয়ে যায়। যেমন ধরো, সামনের মানুষটা ভালো রান্না করতে পারে, কিন্তু তুমিও যদি ভালো রান্না করতে শিখে যাও, তখনই সমস্যা হবে, তখনই মনের সাথে মনের ঠোকা লাগবে। সহজ কথায়, সংসারে একে অন্যের উপর যত বেশি নির্ভর হতে পারবে, সেই সম্পর্কটা ততই দৃঢ় মজবুত হবে। তাই তো তুমি যতক্ষণ আমাকে নির্ভরযোগ্য মনে করবে, ঠিক ততক্ষণ আমিও তোমার উপর নির্ভরশীল হয়ে থাকব। একটা কথা মনে রাখবে, আমরা যদি একে অন্যের যথার্থ খেয়াল রাখি, তাহলে আমাদের মন খারাপ কখনোই হবে না। তাই যথেষ্ট ভালোবাসার সাথে সাথে পর্যাপ্ত শাসন করাটাও খুবই দরকার।